সেই হাড্ডিমারি জায়গাটার নামই হাড্ডিমারি, এমন কিছু না, এমন কিছু জায়গাটার মধ্যে বাস্তবায়ন করা নাই যে হাড্ডি কাউকে মেরেছে কিংবা হাড় ফেলেছে, সেই বিষয়টা না, কিন্তু এটা হাড্ডিমারি। তো তো দেখতেই পাচ্ছ অনিমায় একের পরে দৌড়াচ্ছে, পুচকি দৌড়াচ্ছে। তো পুরো ফ্যামিলি একসাথে আমরা মিট আপ করছি একসাথে, এবার এতদিন পর পাকা 1 ইয়ার। তো পুরো ফ্যামিলিকে দেখতে পাচ্ছ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিমাতা ব্লগ। তো গাইস, তোমাকে জানাই আমার চ্যানেলে স্বাগত, আশা করি তোমরা ভালো আছো। তো গাইস, আজকে হচ্ছে 31 ডিসেম্বরের, আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম, আজকে আমরা করতে হচ্ছে পিকনিক। তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে মালতে। তো আজকে সকালে বিশেষ মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো ভাবছিলাম ভাবতে পারি যে পিকনিক করবো কি করবো না। তো আজকে অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি যে পিকনিক করবো, ওই উদ্দেশ্যে ফাইনালে মালতে রওনা দিয়েছি। তো এখন যা ওয়েদার, সেই ওয়েদারের ভিত্তিতে পিকনিক করতে হবে। অলরেডি বাড়ির সবাই রেডি হয়ে আছে, তাদেরও আজকে সিদ্ধান্ত নিতে চাইছিল কি পিকনিক করবো কি করবো না, কিংবা আমি তো আসার পুরো প্ল্যান ছিল না। তো যাই হোক, যখন চলে এসেছি পিকনিক করতে হবে, যেহেতু আজকে হচ্ছে ডিসেম্বরের শেষ, 31 ডিসেম্বর। তো কালকে আবার নতুন বস্তুর থেকে আমরা পদার্পণ করবো, মানে পা দেবো নতুন বছরে। তো আজকে চলো, আজকে পিকনিকটা কীভাবে করছি আর কোথায় এসেছি, আর ফাইনালি আমি এসেছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে, এখানে হচ্ছে পিকনিক করবো। তো দেখতেই পাচ্ছ আজকে ছোট্ট আমাদের ছোট্ট মানে ছোট্ট এসিদের মৌসুমে মানে ছোটোভাবে সাজাকে সাজানোকে নিয়ে তুলে ধরেছি। তো এখন দেখতে পাচ্ছ অলরেডি সবাই বাইক রেডি হয়ে পড়েছে। তো চলো লেগে থাকুন, এখন পিকনিক করবো, পিকনিক কী কী করছি, কী খাওয়া দাওয়া করছি সেটা তো দেখতে হবে ফাইনালি। তো এখন সোমো রেডি হয়ে আছে, তো চলো। দেখতেই পাচ্ছ অলরেডি দাদা বাইকের মধ্যে বাসনপত্র নিয়ে পড়েছে। আমরা মানে এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের যে গ্রামের বাগান বাড়ি, যাকে বলে হাড্ডিমারি। তো আমরা সেইখানে যাবো, সবাই কীভাবে নিবে কী করবে সেটাকে নিয়ে অলরেডি সোমোর মামা নিয়ে ফেলেছে। চলো গাইস, এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক করবো সেই জায়গাতে। বুঝতেই পারছ, আমার সামনে সে ডগি আছে, সে আমাকে দেখে ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ সে আমাকে ভয় পাচ্ছে, সে আমাকে দেখে দৌড় মারছে, পুরো পরিস্থিতি খুবই খারাপ। ও আমাকে দেখে পুজোর ভয় পাচ্ছে, দৌড় মারছে। ফাইনালি যে জায়গায় পিকনিক করবো তার নামটা তোমরা বুঝতে পারছো, হাড্ডিমারি। তো এটা হচ্ছে খুব একটা আনকমন জায়গা, আনকমন প্লেস। তো আমরা সেখানে যাবো, সেখানে পিকনিক করবো। তো আজকে সারাদিনে সেখানে কী করছি কী না করছি সেটা তোমরা পুরোপুরি দেখতে পাবো আমার ব্লগে। তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই। তো আজকে যে ক্যাবটা পড়েছি টোটাল হচ্ছে আমার বিচ্ছুর ক্যাব, যে আমাকে সবসময় মেসা মেসা বলে, তার আমি আজকে ক্যাব পড়েছি। অ্যাকচুয়ালি নিজেকে খুব ভালো লাগছে, যেহেতু জানি না কেমন লাগছে, তো তোমরা কমেন্ট সেকশনে বাকি বলে দেবো আমাকে। তো দেখতেই পাচ্ছ, আর অ্যাকচুয়ালি আমার সামনে যে ডগিটা ছিল সে আমাকে দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলো, কারণ বুঝতেই পারছ জানি না তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছে কিনা আমি জানি না, কিন্তু যাই হোক যখন দেখছি অবশ্যই। তো চলো এখন যাই আমরা কোথায় পিকনিক করছি, সেখানে কী করছি সারাদিন, আর তার মধ্যে সারাদিনের বিষয়ে অ্যাকচুয়ালি বাইরে থেকে ব্লগ করতে গেছিলাম, ভিডিও করতে গেছিলাম, পাইনি, কারণ বিশেষ করে সবসময় মাইন্ড মুভমেন্ট ঠিক থাকে না। তো এখন যেখানে করো, তো চলো। তো গাইস, আজকে যা পড়ছি সেটার উপরে কিছু চলবে পাবলিক রিয়াকশন। তো আমার ভিডিওতে তোমরা পাবলিক রিয়াকশনও দেখতে পারবো, কারণ কেউ চমকে যাচ্ছে, কেউ হাসছে, তো এখানে সেই পাবলিক রিয়াকশনটা তোমার দেখতে হবে। কোন জায়গা হাড্ডি মানে সেটা আমার কাছে খুব আনকম জায়গা। অ্যাকচুয়ালি আমার এখানে আসা দুবার আমার ভুলও কলেজে সেই হাড্ডি মানে জায়গা তোমাদের কাছে, তোমাদের কাছে অচেনা জায়গা, তোমরা দেখো কেমন লাগে জায়গাটা। হাড্ডিমারিতে এসে দেখছি যে বৌদি পাপড় ভাজা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বৌদি এখন পাপড় ভাজছে।
ফেলে চলে এসো। বৌদি পাপড় ভাজা সাথে সাথে আমার ভাইরা ভাই মানে আমার দাদা, সে এখন মাংস রান্না করতে ব্যস্ত। তো সত্যি কথা বলতে সে মাংস রান্না করতে খুব ভালোবাসে এবং তার সঙ্গে হেল্প সবাই করছে। দেখতে পাচ্ছ বৌদি হেল্প করছে, তন্দ্রা হেল্প করছে এবং উল্টো পাশে দাঁড়িয়ে আছে সমু দেখছে। তো এখন তাদের রান্নার পালা। তো তারা এতটা রান্নায় ব্যস্ত যে কী দিবে না কী দিবে তাদের বুঝে উঠতে পারছে না। তো দাদা পাশে বসে গেছে, তো অলরেডি মাংস হয়ে উঠেছে। তো এখন মাংস ফাইনাল হয়ে গেছে, দাদা দেখছে। তো মাংস হতে হতে অনেক আবার হালকা চেটে দেখছে যে মাংস কেমন রান্না হয়েছে। তো দেখতে পাচ্ছ সবাই মাংস রান্না হতে হতে শুরু করেছে খাওয়া। তো চলো এখন মাংস রান্না হোক, তারপর মাংস রান্না হওয়ার পর তাই বসবে খেতে। তো দেখতে পাচ্ছ যে যার মতো ব্যস্ত, আর আমি তো আমার মতো ব্যস্ত বলতে পারছো। ওকে যেহেতু ব্লক করতে হবে, তো ওদিকে মিটুদি বৈচু সবাই এক টুকরা মাংস হচ্ছে। তোমাদের দেখে দিচ্ছি আমি যে তারা এতটাই ব্যস্ত যে বলতে পারবো না। আমার বৌদি চলে এসেছে, বলছে তোমার খাবার নাকি মাংস, চলে আসো মাংস খাওয়ার জন্য। এই যে তোমাদের ডাকছে, দেখতে পাচ্ছ বৌদি তোমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করছে যে তোমরা চলে আসো। তো সবাই নিয়ে যে যার মতো খেতে ব্যস্ত, তো বৌদি বৌদির মধ্যে ব্যস্ত। তো তোমাকে দেখতে পাচ্ছ ওই পাশ থেকে এক টুকরা করে খাচ্ছে আর দেখাচ্ছে, বলছে আসো 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 খেয়ে যাও। তো সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছে মাংস রান্না করতে, মানে কী বলবো, যেমন খেতে ব্যস্ত তোমার মাংস রান্না করতে ব্যস্ত। তো সম্ভবত মাংস হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসবে এখন। তো ফাইনাল দেখছে হচ্ছে আমার দাদা রান্না যে হয়েছে কিনা হয়নি, ফাইনাল রাঁধুনি। তো এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়ে এখন বললে মাংস তুলাতুলি, সে যে যার মধ্যে এখন বসতে ব্যস্ত যে কে আগে খাই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পালা, সবাই খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছে যে খাবো 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 খাবো। দেখতে পাচ্ছ আগে হচ্ছে বাচ্চা সব আগুন খেতে বসেছে, বিস্কুট করছে হচ্ছে আমার মিঠুদি, পাপড় দিচ্ছে, সাথে হচ্ছে আছে আমাদের তন্ডা পাতলি কামার, আর আমাদের যে আছে দিবাকর ভাই সে সম্পূর্ণ দাওয়াই করছে। তো অ্যাকচুয়ালি আমি পুরোটাই ভিডিও করতেই ব্যস্ত, আমি কাউ খাবার দিইনি কিংবা আমি কোনো পরিবেশন করিনি। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ হয়ে চলছে আমাদের ফ্যামিলি পিকচার, কারণ এতদিন পর নিজেদেরকে মিট আপ হওয়া। তো যে যার মতো ব্যস্ত ছবি তুলতে, তো দেখতে পাচ্ছ বৌদি বুলটু দাদা ছবি তুলছে, দেখছো কীভাবে ছবি তুলছে তোমার নিজেরাই দেখতে পাচ্ছ। যে যাই হোক এতদিন পর যখন মিট আপ হয়েছি বুঝতে পারছো বছর শেষে আবার সামনে বছর দেখা হবে আমাদের। তো যে যার মধ্যে ছবি তুলতে ব্যস্ত পুরো ফ্যামিলি ছবি। তো দেখো সবাই যে যার মধ্যে পোস্ট দিতে ব্যস্ত, আমি হচ্ছে ফটোগ্রাফার সাথে হচ্ছে আমি ভিডিও করছি। তো এতদিন পর সব ভাই বোনরা মিলিত হয়েছে, তো আনন্দ থাকবেই। তো ছবি তোলার পর এবার হচ্ছে বাসন ধোয়ার পালা। তো দেখতে পাচ্ছ কাণ্ডুদা বাসন ধুচ্ছে, সাথে হেল্প করছে দাদা আর হচ্ছে দিবাকর। তো আমি ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছি। তো ফাইনালি বাসন ধোয়া হয়ে গেছে, তো দাদা এখন সবার ইন্ট্রো নিচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেলো, এই বছরের শেষ পিকনিক, ডিসেম্বরের 31st ডিসেম্বরের শেষ পিকনিক। তো আজকে পিকনিক কমপ্লিট করার পর আবার আগামীকাল পিকনিক করবো, কারণ হবে কিনা বলছি না, তো চেষ্টা করবো ট্রাই করবো। তো চলো আজকের জন্য এখানে, যেহেতু আমরা সব পিকনিক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, তো চলো আজকের জন্য টাটা বাই।